দেখো দেবী মাহাত্ম কোনো দৈবী কোনো স্ত্রী কোনো সুপ্রিম এন্টিটি বা সিদ্ধান্ত নয় যা প্রকাশিত হয় যা দেখা যায় যা তোমার জীবনে প্রকাশিত হয়েছে তাই দেবী দেবী আমাদেরই কেন্দ্র ও এই জগৎ তার প্রকাশ এক অহংই নানা রূপে বহুত্বপূর্ণ জগৎ হয়েছে ঠিক যেমন সমুদ্র থেকে ঢেউই সমুদ্রই তো নানা ঢেউ হয়েছে দুটোকে আলাদা করতে পারবে তো বলে লীলা কিন্তু তা যতক্ষণ মন প্রাণ আর জ্ঞান বা জীবনের দর্শন একসাথে না আসছে একীভূত না হচ্ছে ততক্ষণ বোঝা যায় না এই বোধময় জীবনই দুর্গার উৎপত্তি ততঃ সমস্ত দেবানাম তেজ রাশি সমুদ্ভবান এটাই দেবত্ব থেকে ব্রহ্মত্ব দেবী মাহাত্ম জীবনের কথা যে বুঝল সে জীবন দ্রষ্টা স্বামীজি যখন বলছেন সন্ন্যাস ছাড়া হবে না স্বামীজি একটা মানসিক স্তরের কথা বলছে এরপরে শিষ্য প্রশ্ন করে যে সন্ন্যাস নিলেই হবে তুমি যেটা বলছো স্বামীজি বললেন সন্ন্যাস নিলে কিছু হবে কি না হবে জানা নেই তবে এই বিষম সংসারের পাকে পড়ে থাকলে যে কিছু হবে না নিশ্চিত স্বামীজি মেন্টাল স্টেটের কথা বলছেন হ্যাঁ সন্ন্যাস গেরুয়া কি কাপড় নাকি এবারে এই জন্যই তো গোলমাল হচ্ছে না কেউ কাপড় পরে ফেলছে আর কাজের কাজটা কিছু হচ্ছে না তোমার একটা মানসিক স্তরের পরিণাম সন্ন্যাস কাকে সন্ন্যাস বলে যখন প্রত্যেকের প্রত্যেককেই তুমি যে আপন বুঝতে শুরু করে দাও সন্ন্যাসীকে জন্য মহাপরিবারই বলা হয় আমরা পারিবারিক জীবনে সন্ন্যাসীকে শাস্ত্র মহাপরিবারই বলেছে বলে এত পরিবারের এ সবাইকে ভালোবাসতে হবে আমাকেই বড় পরিবার নিয়ে ভাবতে হয় তোমরা তোমাদেরকে নিয়ে ভাবতে হয় এরা আসবে এরা দূর থেকে আসবে আগের দিন বলে তুমি ছিলে একটুখানি ডেট করে তোমাকে ভাবতে হয় কি ছেলেটা দূরে যাবে একটু খাইয়ে দিতে হবে কি ওর নামটা আমি মনে নেই ঠিক আছে তো বড় পরিবার যখন তার নাম সন্ন্যাস যদি ওটা হতে পারলে তো খুব ভালো হলে ছোট পরিবার ঠিক আছে ছোটই বদলাবো কিন্তু এটা করো না যে যুদ্ধ লড়বই না এটা ভুল এটা করো না ছোট লড়াই লড়ো বা বড় লড়াই লড়ো যেখানে আছো সেখান থেকে তৈরি করো এইটুকু জেনে রাখো ছোট একটা ঈদগাঁথ পিলার বা বড় একটা ব্রিজ করো তোমাকে সিভিল তো জানতে হবে তার জন্য ছোট লড়াইয়ের নিয়ম বড় লড়াইয়ের নিয়ম আলাদা নয় ছোট লড়াই সঠিক লড়ো বড় লড়াইয়ের থিওরি তুমি জেনে গিয়েছো তুমি আস্তে আস্তেই এইভাবে কিন্তু এটা করো না লড়বই না ঠিক আছে এর থেকে কোন কাজ করার আগে ঠিক বা যখন একটা ছোটবেলার শিক্ষা কিছু চলে থাকে মানে চলে আসে এইটা নৈতিক বা এটা নৈতিক সেইগুলোকে যদি বাদ অ্যাকচুয়ালি কোনটা ঠিক মানে ধরুন চুরি করা পাপ এবার সূর্য সেন অস্ত্র চুরি করেছে সেটা তো আমাদের দিক থেকে মানে ভালো কাজ হয়ে গেল মানে এই যে মানে কথা এই জিনিসটাকে আমি কিভাবে অ্যাকচুয়াল কি এইভাবে কিভাবে বের দেখো এই ক্ষেত্রে পরিষ্কার এটি একমাত্র অধ্যাত্ম উত্তর দেয় আর কোনো জায়গায় উত্তর নেই পরিষ্কার উত্তর দেয় এমজিটে যেটা বলছিলাম চুরি করছি কি মালা পরাচ্ছি শুনে বলো কে আমি কে আমি কেন করছি তোমার উদ্দেশ্যই বলে দেয় তুমি কে সূর্য সেন যখন চুরি করে ঠিক আছে ভগৎ সিং যখন চুরি করে ঠিক আছে এদিক থেকে নিয়ে নিল ওদিক থেকে নিয়ে নিল লুট করা হয়েছে রীতিমতো ভগৎ সিং লুটেছে ঠিক আছে সে ডাকাতি কিন্তু প্রশ্ন হলো কি জন্য করছে। কি হাই মোটিভ আমার আছে কর্ম গাইড হবে না যে নৈতিক ধর্ম সব নীতি দাঁড়িয়ে আছে স্পিরিচুয়ালিটির উপরে অধ্যাত্মের উপরে নীতি বদলে যায় কৃষ্ণ তো ভরে ভরে মাখন চুরি করেছে ঠিক আছে নীতি তা নয় যা একটা কাগজে লেখা আছে শিখিয়ে দেওয়া ছোট থেকে যদি এইগুলোর একটা আধার আছে একটা ভিত্তি আছে চুরি কেন করব না এই যুক্তি যদি তুমি না জানো তুমি সেই ব্যক্তি যে জানে না যে চুরি কেন করতে হয় বা করতে নেই তার মানে কি তুমি অজ্ঞানী তুমি যাই করবে ভুল ইউ ডোন্ট নো তুমি জানো না না জানা সব থেকে বেশি ভুল স্টেপ যেখানেই জানা নেই সেটা ভুল মাথায় ধরে না একটা জিনিস যেই বিষয়ে আমার স্বচ্ছ ধারণা নেই তার মানে আমি ভুল করছি ঠিক থেকে ঠিক জিনিস তোমার জন্য ভুল হয়ে যায় বুঝতে এখানে কি এসে এক লাখ টাকা ডোনেট করতে পারে কিন্তু সে উপনিষদ বোঝেনি ওর এক লাখ টাকা অন্যের কাজে লাগে বুঝতে কিন্তু মনে করে কি লাখ টাকা পুণ্যের কাজ ওর পুণ্যে এই তুমি বাড়িতে বাবার টাকাতেই খেয়েছো ভাত খেয়েছো ডাল খেয়েছো তুমি শ্রীমদ্ ভগবত গীতা এ করছো তোমার বাবার জীবনে তোমার বাবার কাজে লাগে না তোমার জীবনে কাজে লেগে যাচ্ছে যেখানে জানা যেখানে ক্ল্যারিটি যেখানে স্পষ্টতা ক্লিয়ার কাট সেখানেই সব ধর্ম বসে আছে সেই দিকে এগাও যা তোমাকে বুঝতে সহায়তা করে না একদম না হতে পারে সেটা সোকল্ড কল্ড অনেক কিছু তোমায় কেউ বলে দিল এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পড়লে তুমি ভালো চাকরি পাবে তুমি বললে হ্যাঁ আমি সেখানে যাব তুমি তো কোনো ক্ল্যারিটি নেই চললে তুমি ছুটলে অনুকরণ করলে কোনো কাজে লাগবে না কেন কিভাবে কিভাবে গীতার আর চাকরির কী সম্পর্ক প্রশ্ন করো কিন্তু তোমাকে শিখিয়ে দেওয়া আছে সাধুদের মুখে মুখে তর্ক নেই তুমি আর জিজ্ঞেস করতেন না এবার তুমি পছতাবে তোমার চাকরি হোক না হোক ভাবাজির ভালো চলতে শুরু করবে ঠিক আছে এইখানে গোলমাল হয় তো এটা করো না যেটা বুঝবো না সেটা করব না এটাই ধর্ম বুঝে করবো আবার এটা করে নিও না বুঝবোই না এই বোঝার নামই কুরুক্ষেত্র বোঝার নামই পুরো পুরোই আঠেরোটা চ্যাপ্টার শ্রীকৃষ্ণ বুঝতে বলছেন বোঝো অর্জুন বোঝো তারপর ঠিক করো চুরি করবে খুন করবে না করবে লাস্টে শ্রীকৃষ্ণ ফ্রিডমও দিচ্ছেন এবার তুমি যেটা ভালো বুঝো পা কৃষ্ণ বলছে আমার কাছে আমার কাছে ছিল শিক্ষা দেওয়া ওকে ক্যাম্পাস অব্দি পৌঁছিয়ে দেওয়া নয় ওকে টাই লাগিয়ে জুতো লাগিয়ে একটা ফেক স্মার্টনেস শিখিয়ে দেওয়া নয় আমার কাজ ছিল ওকে ইকোনমিক্স শিখিয়ে দেওয়া হিস্ট্রি শিখিয়ে দেওয়া সায়েন্স শিখিয়ে দেওয়া আমি শিখিয়ে দিয়েছি শিক্ষক একে বলে সঠিক একে বলে বুঝলে ধরতে পারলে নিজেকে জিজ্ঞেস করে কেন কি দরকার সুবিধা নিয়ে আমি কি করব কি এই সুবিধাটা আমি কোথায় পৌঁছাবে আমার ভিতর কি উঁচু করবে না নিচু করবে কিছু করতে পারবে ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করো যা ইচ্ছা তো করা তো ধর্ম নয় কখনো না যা ইচ্ছা করা তো মানুষের অ্যালাউড নয় তাই না তোমার ভিতরে একটি মন আছে যাকে উত্তর দিতে হয় কুকুর ছাগলের মন উত্তর চায় না ও বলে মানে হাড় পড়ে আছে মাংস পড়ে আমি খাবো বড় বড় দাঁত করবে সামনে একজন আসলে ও খেয়ে নেবে ওর কাছে ওটাই ধর্ম খাবারটাই ধর্ম তোমার কাছে খাবারটাই ধর্ম না তুমি যদি একজন বুকে ছুরি বসে দিয়ে খাও তোমাকে নিজের অন্তকরণকে উত্তর দিতে হয় কি করলি তুই এবং তুমি উত্তর দিতে চাও না পশু হয়ে যেতে চাও এই জন্য পুরো ল এন অর্ডার সিস্টেম বসিয়ে দেওয়া হয়েছে যে তোমার অ্যালাউড নয় এটা করা বুঝতে পারছো জিজ্ঞেস করো নিজেকে যে সুবিধা সুবিধা নিয়ে আমি কী করবো এই সুবিধা কি আমাকে গীতা অবধি গীতার ধর্ম অবধি পৌঁছাচ্ছে আমাকে ভিতর থেকে একটা ভালো মানুষ তৈরি করছে যদি করে অবশ্যই করবো কৃষ্ণ যা বলে তা ভালো আমাকে তোমাকে রেখো না সবার ঘরই আলাদা শ্রীরামকৃষ্ণ বলতে সূর্যের সাথে মেলাও মাথার উপর সূর্য যখন গিয়েছে তখন বারোটা বাজে তো এই জন্য আমি শব্দটা ইউ ইউজ করি জীবন দ্রষ্টা যারা জীবনকে বুঝেছে এদের সাথে মেলাও কোনো মহাপুরুষের সাথে মেলাও এই জন্যই স্টাডি করা এই জন্যই বসা উপনিষদের সাথে মেলাও এই জন্যই জানা কারণ আমিও একরকম বলতে পারি ও একরকম বলতে পারি টাইমে টাইমে সিচুয়েশন সার্কামসান্সে সবার নিয়ম আলাদা আলাদা হবে এরা গোলমাল করবে না

এটার নাম ধর্ম তুমি চেতনার দিকে এগাও শ্রীকৃষ্ণ বারবার বলবেন এরপরে ঠিক আছে তুমি চেতনার দিকে বাবা যেটা বলছে তাদের চেতনা বাড়বে না বাড়বে করে দেখি কিছু তো আমরা করে দেখি না তাই না সবকিছু অনেক কিছু আমি এমনি বুঝে যাই যে গোলমাল হবে কি হবে বাবার জীবনই প্রমাণ গোলমাল হবে কিনা হবে বাবা বলছে তুই এই এই জব কর জব করলে তুই সুখী হবে বাবা তুমি তোরেই সুখী আছো বাবা কি দেখে না বাবাই প্রমাণ তোমার নিজের মন প্রমাণ এটা মাথায় রাখো আলটিমেট কিছু হয় না কেন করছি সেটা কি আমি আদেও চাই বা যারা করেছে তারা কি একদম একদম থিসিস একদম থিসিস ঠিক এটাই করতে হবে যারা করেছে তারা কি পেয়েছে বাবা কি পেলো বাবাই তো প্রেসক্রাইব করছে বাবা কি পেয়েছে বাবার জীবনে কি চাই এরমই থাকতে চাই বাবার মায়ের রিলেশন এরকমই চাই জীবনটা বাবা এখনো যেই চিন্তাগুলো করে ওই চিন্তাগুলি আমি করতে চাই বুঝতে পারছো বাবার যেটু রিলেশন কি সাথে জানি আমি সেগুলো এরা এরকমই হবে কারণ বাবার লেভেল থেকে তো কথা বেরিয়ে আসছে আর আমার লেভেল কি আমি কিছু বুঝতে পারছি না তখন উপায় কি এই মাঝখানে দাঁড়িয়ে আছে হুম আর এদের প্রমাণ কি কোনো অর্জুন অল্প সৈন্য নিয়েও জিতে যায় হুম প্রমাণ থিস তবুও আমি বলবো ওরকম শুনতে হবে না করে দেখো একদম একদম সামনে পাতে ফেলে দেখো হয় না তো এই করতে একটু সাহস লাগবে তুমি জানো না আর সামনের লোক যাকে আপন বলতে সেও তোমাকে গাইড করতে পারেনি একটা অচেনা লোকের কথা শুনছো এই জন্যই তোমাদেরকে নিয়ে বসছি ইনি খুব একটা অচেনা নয় যে তুমি ভেতরেই আছে তোমার শুধু পরিচয় নেই জানা নেই আমি শুধু পরিচয় করিয়ে দিচ্ছি তুমি বলছো আমি জানি না ঠিক কি ভুলকি আমি বলছি তুমি জানো ঠিক কি ভুলকি তুমি জানো না যে তোমার ভিতরেই একজন বসে আছে যে ঠিক কি ভুলকি গাইড তোমায় করতে পারে যেহেতু তুমি হ্যাঁ সেই সব কিছু তুমি যেহেতু তার সাথে পরিচয় নেই কোনো তোমার তুমি বাবার কথা শুনছো এর কথা শুনছো ইউটিউবের কথা শুনছো ঠিক আছে সবার কথা শুনছো এটা বাইরে থেকে তোমায় দেওয়া হচ্ছে না আমি তোমাকে গীতা দিচ্ছি এই কারণে দিচ্ছি তোমার ভিতরে কিছু লোকের সাথে পরিচয় করে দেওয়া তোমার আমি কোনো তোমাকে মেনে নেওয়া দিতে চাইছি না শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো মেনে নেওয়া যায় না যে আমি বলছি তুমি যুদ্ধ করো শ্রীকৃষ্ণ বলছে বোঝো আমি তোমাকে বলছি বোঝো তোমাকে এটু করে মাথায় রাখো তোমাকে তোমার অবস্থা থেকে উঠতে হবে আপলিফ্ট হতে হবে যেই পরিস্থিতিতে আছো তার থেকে হাইয়েস্ট কি তার থেকে আমরা বডি লেমে থাকি সবসময় এর কি করে তুমি যখন সুযোগ সুবিধা এর জন্য সুযোগ সুবিধা বলো শ্রীকৃষ্ণ বলছেন ভিতরে কিছু আছে তুমি সুইসাইড করে কোনো বুড়ো সুইসাইড করে না হ্যাঁ তো এই সুইসাইড কি প্রত্যেকে খুব অসুস্থ বলে করেছে কিছু ভিতরে ছিল যাকে উত্তর দিতে পারেনি আর সুইসাইড করতে হয়েছে শরীরটাকেই নষ্ট করে দিতে হয়েছে আর সব সুবিধা এই শরীরের জন্য মানে শরীরের থেকেও বেশি কিছু আছে এবং এটা আমি বলছি মেনো না তুমি থিসিস দেখো গুগল করে নিয়ে দেখো ঠিক আছে এবার মেলা মেলাতে মেলাতে গাও দেখো কারটা মিলে যায় এবং ছোট থেকে ছোট ছোট ইস্যু থেকে শুরু করে কৃষ্ণ যা বলছেন বলছেন ভিতরে কিছু আছে না যে এর থেকে ইয়েদিল মাঙ্গে মোর বলে বেশি চাই বিরাট হয়ে যেতে চায় সে তার সাথে কোনো পরিচয় আমাদের নেই আমার কাজ তার সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়া যে তোমার ভিতরে আছে তোমাকে কোনো কিছু মেনে নিতে বলা হবে না মেনে নিয়ে কতদিন চলবে হুম তো তার দিকে জীবন নষ্ট হবে পরিবারও নষ্ট হবে হঠাৎ করে দেখবে বাবার মতই বয়স ফিফটি সেভেন হয়ে গেছে যা কিছুই কেমন কেটে চলে গেল আস্তে করে তখন কি কি জিজ্ঞেস করবে যা চেয়েছিলি তা হলো